বলেন। আমার বাড়ির পাশে, আমি রাত 3টার সময় ট্রাকের চাকা যখন পাশ হয়ে গেছে সামনে থেকে, আমরা দৌড়ে আসি। আসার পরে দেখি যে গাড়ি সাইডে পড়ে আছে, হেলপার এবং ড্রাইভার সহ চাপা পড়ে গেছে। আজ ভোর রাত 3 ঘটিকার সময় মোংলা থেকে বরিশালগামী বৈদ্যুতিক লাইনের বিভিন্ন মালামাল লোড সহ একটা গাড়ি ট্যাক বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়। এটা ফকিরহাটের মূলঘর নামক স্থানে নিয়ন্ত্রণ হারায় রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা দেয়। সেই ঘটনাস্থলে ড্রাইভার নিহত এবং হেল্পার আহত। আমরা ঘটনাস্থল থেকে হেল্পারকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি এবং এইমাত্র নিহত ড্রাইভারকে উদ্ধার করা হয়েছে।